But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my night. Namaskar bondhura. আজকে আমরা এসেছি চাঁদনি চকের বিখ্যাত ই মলে। আমরা দেখব ই মলের প্রত্যেকটি ফ্লোরে কী কী দোকান, শোরুম আর সার্ভিস সেন্টার আছে। মধ্য কলকাতার চাঁদনি চক বিখ্যাত হচ্ছে ফার্স্ট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স মার্কেটের জন্য। আর এই ইলেকট্রনিক্স বাজারের আধুনিকরণ হচ্ছে চাঁদনি চক মেট্রোর ঠিক পেছনে ই মল। ই মল হচ্ছে একটা তিনতলা মল যেখানে শুধুমাত্র ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এখানে বহু নামি দামি দোকান এবং কোম্পানির শোরুম আর সার্ভিস সেন্টার আছে। আজকে আপনাদের সেই ই মলেই আমরা নিয়ে যাব। চাঁদনি চক মেট্রোর সাউথ গেট দিয়ে বেরিয়ে একটুখানি পিছিয়ে এলেই সেন্ট্রাল অ্যাভিনিউ, মদন স্ট্রিট আর প্রফুল্ল সরকার সরণির ঠিক সংযোগস্থলে আপনারা দেখতে পাবেন বিশাল ই মল। আমরা পৌঁছে গেছি ই মলের সামনে। এই ই মলের বিশেষত্ব হচ্ছে এখানে তিনখানি তলা আছে এবং প্রত্যেকটি তলাতে প্রচুর ইলেকট্রনিক্সের দোকান আছে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম তো আছেই, তাছাড়াও এখানে মাল্টি ব্র্যান্ডের শোরুমও আছে, বিভিন্ন জিনিসপত্র সারাইয়ের দোকান আছে, ল্যাপটপ থেকে মোবাইল থেকে আরম্ভ করে যে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র। আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে ই মলের প্রত্যেকটি তলায় এবং প্রত্যেকটি তলার আনাজ কানাজ ঘুরিয়ে দেখাবো, যাতে আপনারা জানতে পারেন যে ই মলে কোন কোন দোকান আছে এবং কোন কোন শোরুম খোলা আছে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক এবার। যদি কোনো বিশেষ দোকানের খোঁজে আপনাদের ই মলে আসার থাকে, তাহলে তার আগে এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। কারণ কি, অনেক দোকান অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, যেগুলো আমরা এখানে এসে খুঁজি কিন্তু আমরা পাই না। যেমন আমরা এখানে এসেছিলাম একটি ক্যানন ক্যামেরার দোকানের খোঁজে, কিন্তু এখানে এসে জানলাম যে ওয়েবসাইটে আপডেটেড থাকা সত্ত্বেও এখানে ক্যাননের দোকানটি বন্ধ হয়ে গেছে। ই মলের ভেতরে ঢুকতেই আপনাদের বাঁ হাতে পড়বে এখানে কী কী দোকান আছে তার একটি লিস্ট। ভালো করে এই দোকানের লিস্টটাকে দেখে নেবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় কোনো দোকান এখানে খুঁজতে। গ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলি এখানে আছে এবং তারপরে ফার্স্ট ফ্লোরে যে দোকান আর শোরুমগুলি এখানে আছে তার লিস্ট এখানে দেওয়া। এরপরে সেকেন্ড ফ্লোরে যে দোকানগুলি আছে তার অর্ধেক লিস্ট হচ্ছে এটা, বাকি অর্ধেক অন্য পাশে আছে। এরপরে থার্ড ফ্লোরের যে দোকানগুলি আছে তার লিস্ট দেওয়া আছে এবং তার নিচে সেকেন্ড ফ্লোরের বাকি অর্ধেক দোকানগুলির লিস্ট আছে। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের অর্ধেক লিস্ট আর এর পাশে সেকেন্ড ফ্লোরের বাকি অর্ধেক লিস্ট। তো এই লিস্টগুলো ভালো করে দেখে নেবেন, যাতে আপনাদের এখানে কোনো দোকান খুঁজতে অসুবিধা না হয় আর এখানে কী কী দোকান আছে ই মলে সেটাও আপনারা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক গ্রাউন্ড ফ্লোর দিয়ে। ই মলের গেট দিয়ে ঢুকতেই প্রথমে আপনাদের বাঁ হাতে পড়বে একটা সোনি সেন্টার, আর আপনাদের সামনে পড়বে একটা স্যামসাংয়ের নিজস্ব স্মার্ট প্লাজা। এই দুটোই কোম্পানির নিজস্ব শোরুম, এখানে এই ব্র্যান্ডের জিনিস ছাড়া অন্য কিছু পাবেন না। এরপরে মলের মেন চত্বরে ঢুকলেই আপনারা পাবেন অনেকগুলি মাল্টি ব্র্যান্ডের শোরুম এবং ব্র্যান্ডের নিজস্ব শোরুমও আছে, যেমন এই এইচপি ওয়ার্ল্ড যেখানে এইচপির বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। ই মলে সোনি স্যামসাংয়ের মতো বড় বড় ইলেকট্রনিক্স কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম যেমন পাবেন, তেমনি পাবেন সব থেকে ভালো ভালো কোম্পানির ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এবং কমপ্লিট গেমিং প্ল্যাটফর্ম। কোন ফ্লোরে কোথায় কোন কোনায় কোন দোকানটা আছে সেইগুলো দেখার জন্য এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমরা প্রত্যেকটা ফ্লোর কভার করব, প্রত্যেকটা কোণা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে আরেকটা গেট, যেটা প্রতিদিনের যে হেড অফিস সেই হেড অফিসের উল্টো দিক দিয়ে ঢোকা যায়। এই দোকানটায় বিভিন্ন ব্র্যান্ডের ডিএসএলআর আপনারা পাবেন। এই ভেলোসিটি আইটি স্টোর যেটা আপনারা দেখছেন, এই ভেলোসিটি ব্র্যান্ডের অনেকগুলো দোকান সারা মলে প্রত্যেকটা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে বেশ কয়েকটা হচ্ছে মাল্টি ব্র্যান্ডের শোরুম আর বেশ কয়েকটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুম। যেমন এইটা হচ্ছে ডেলের এক্সক্লুসিভ স্টোর। ডেলের ল্যাপটপ আপনারা জানেন খুবই ভালো কোয়ালিটির হয়, আর ঠিক তার পাশেই আছে লেনোভো। এ যেন রাজার হাট, একের পর এক সব থেকে বড় বড় ব্র্যান্ডগুলো ঠিক পাশে পাশে আছে আর তার পাশেই এইচপি। কোনটা যে অরিজিনাল ডিলার আর কোনটা যে রিসেলার সেটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং তারপরে জিনিসপত্র কিনবেন। একতলা থেকে দুতলা যাওয়ার যে এসকেলেটরটা আছে সেটা নিচটাকে অবধি দোকান হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে একটা ওপোর শোরুম আছে, এখানে ওপোর সমস্ত রকম মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে। একতলার মোটামুটি সব দোকানে আমরা কভার করে ফেললাম, এবার যাবো দুতলায়।
একতলা থেকে দুতলা যাওয়ার জন্য আমরা এসকেলেটর চেপে গেছি। এখানে প্রত্যেকটা ফ্লোরেই এসকেলেটর আছে, যেমন যে কোনো অন্যান্য বড় মল, যেমন সাউথ সিটি বা অন্যান্য মলে গেলে আপনারা পান, প্রত্যেকটা ফ্লোরই ঝাঁচকচকে এবং প্রত্যেকটা ফ্লোরে এসকেলেটর আছে। একটি মলের সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে বাড়তি হিসেবে আছে এখানে এইসব ইলেকট্রনিক্স দোকানগুলি। এই যেমন ফার্স্ট ফ্লোরে উঠেও আমরা দেখতে পেলাম আমাদের সামনেই আছে একটা HP সার্টিফাইড রিসেলার এবং লেনোভোর দোকান। এটা একটা মাল্টি ব্র্যান্ডেড শোরুম। এবং কম্পিউটার দোকানের ঠিক পাশেই আছে একটি মাল্টি ব্র্যান্ডেড এসির শোরুম। হ্যাঁ, এই দোকানটি সম্পূর্ণভাবে এসির জন্যে। তারপরে হচ্ছে LG শপে, যেখানে LG বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এবার এসকেলেটারের এই পাশ ঘুরে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি লেনোভোর নিজস্ব দোকান আছে। তার পাশে আরিয়া কম্পিউটেকের একটা বিশাল দোকান, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটারের জিনিসপত্র পাওয়া যায়। লেনোভোর শোরুমের পাশে একটি রিপাবলিক অফ গেমিংয়ের ডেডিকেটেড গেমের জিনিসপত্রের দোকান আছে। আপাতত যে কটি দোকান আমরা দেখলাম তার মধ্যে HP দোকান সবথেকে বেশি চোখে পড়ল, এবং তারপরেই বোধ হয় লেনোভো। এই রিটেলার আর রিসেলারের মধ্যে একটা ডিফারেন্স আছে। রিটেলারে সেই কোম্পানির জিনিসপত্র বিক্রি হয়, আর রিসেলার সেই কোম্পানির জিনিসপত্র কিনে আপনাদেরকে বিক্রি করে। ফার্স্ট ফ্লোরে একটা ওপোরও শোরুম আছে, এবং এই পাশের যে গলিটা আছে এখানে অনেকগুলো পরপর পরপর দোকান আছে যেখানে মাল্টি ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। কোনো একটি ব্র্যান্ডের দোকান নয়, এক একটি দোকানে অনেক সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। তবে জানবেন, এইসব দোকানে আপনারা যদি ভালো করে খোঁজ করে বার্গেনিং করে কিনতে পারেন, তাহলে এরকম জিনিস, এত ভালো জিনিস এবং এই দামে আপনারা কলকাতার অন্য কোথাও পাবেন না। এই ব্যাপারে কিন্তু চাঁদনি চকের কোনো কম্পিটিশন নেই। এই গলির শেষে আছে একটা মোবাইল রিপেয়ারিংয়ের বিশাল দোকান। এখানে ল্যাপটপ এবং মোবাইল দুটোই সারানো হয়। মলের মেন হলটা ছাড়াও হলের দুদিকে দুটো ছোটো ছোটো গলি বা অ্যালি এগিয়ে গেছে, যেখানে অনেক ছোটো ছোটো দোকান আছে যেখানে মাল্টি ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় বা মোবাইল এবং ল্যাপটপ রিপেয়ারিংয়ের দোকান আছে। আপনারা যদি ভালো করে স্টাডি করে আসেন কোন জিনিসটা আপনাদের চাই বা কোন কোন ফিচার্স আপনাদের চাই, তাহলে এখানকার দোকানের লোকেরা আপনাদেরকে সাহায্য করতে পারেন সঠিক জিনিসটা বেছে নেওয়ার জন্যে। তাহলে ফার্স্ট ফ্লোরের দোকানগুলো সব আমরা কভার করে নিয়ে এবার আমরা চললাম সেকেন্ড ফ্লোরের দিকে। এখন অবধি আমরা মোবাইল ল্যাপটপের সঙ্গে সঙ্গে AC এবং ইলেকট্রনিক্স গুডসের দোকানও পেয়েছি। এবার দেখা যাক সেকেন্ড ফ্লোরে কী কী আছে। সেকেন্ড ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি উঠতেই সামনেই রিলায়েন্স ডিজিটালের একটি বিশাল দোকান। রিলায়েন্স ডিজিটালের শোরুমটা এই সেকেন্ড ফ্লোরের একটা গোটা হাফকে নিয়ে নিয়েছে। এখানে ল্যাপটপ, মোবাইল থেকে আরম্ভ করে টেলিভিশন, ফ্রিজ এবং যাবতীয় ইলেকট্রনিক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই জানেন যে রিলায়েন্স ডিজিটালের জিনিসপত্রের দাম কিন্তু অন্যান্য জায়গার থেকে কমই থাকে এবং অ্যাভেলেবিলিটিও খুব ভালো থাকে। তাহলে ব্র্যান্ডেড জিনিস নেওয়ার থাকলে ইমলে এলে একবার রিলায়েন্স ডিজিটাল ঘুরে যেতে পারেন। তাহলে রিলায়েন্স ডিজিটাল তো হলো সেকেন্ড ফ্লোরের অর্ধেকটা জুড়ে, বাকি অর্ধেক জুড়ে অন্যান্য ফ্লোরের মতোই ভেলোসিটি IT স্টোরের মতো মাল্টি ব্র্যান্ডের দোকানপত্র আছে। সেকেন্ড ফ্লোরেও আমাদের চোখে পড়লো HP রিটেলার, স্যামসাংয়ের দোকান, জিওমির দোকান। এখানে আপনারা মি ব্র্যান্ডের যে বিখ্যাত ফোনগুলি আছে এবং অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তার পাশেই আছে আরেকটা HP ওয়ার্ল্ড, এটা বোধহয় 3 নম্বর HP ওয়ার্ল্ড আমরা দেখলাম ইমলে। এবং HP ওয়ার্ল্ডের ঠিক পাশেই আছে ডেলের এক্সক্লুসিভ স্টোর। ডেলের এক্সক্লুসিভ স্টোর আমরা এখন অবধি নিচে একটাও পাইনি, তাই এটা প্রথম ডেল এক্সক্লুসিভ স্টোর ইমলে যেটা আমরা সেকেন্ড ফ্লোরে দেখতে পেলাম। সেকেন্ড ফ্লোরের হলটার অন্য এন্ডে চলে এলাম, এখানে এলাম, এখানে হচ্ছে রিয়েলমির স্মার্ট স্টোর, অর্থাৎ রিয়েলমি ফোনের নিজস্ব কোম্পানি স্টোর। তার পাশে একটি স্যামসাংয়ের দোকান, এবং এই পাশে হচ্ছে প্রেমিয়র দোকান, যারা কিনা আইফোন বিক্রি করে। এরা আইফোনের রিসেলার, অর্থাৎ আইফোন কিনে এনে এরা আপনাদেরকে বিক্রি করে। সেকেন্ড ফ্লোরে এছাড়া আছে এই রংচঙের রঙিন মোবাইলের দোকানটি এবং আরও অসংখ্য মোবাইল এবং কম্পিউটার পার্টসের দোকান এই গলি দিয়ে সোজা এগিয়ে গেলে। গলির শেষে একটি ল্যাপটপ এবং কম্পিউটার সারাইয়ের দোকানও আছে। তাহলে সেকেন্ড ফ্লোরে কোন কোন দোকানগুলি আছে সেগুলো আপনারা দেখলেন। এবার আমরা চললাম থার্ড ফ্লোরের দিকে, অর্থাৎ কিনা ইমলের যেটা লাস্ট ফ্লোর। চলুন দেখা যাক থার্ড ফ্লোরে কী কী দোকান আছে। খাবারের গন্ধ নাকে আসছে, অর্থাৎ মনে হচ্ছে এখানে খাবারেরও কিছু দোকান আমরা পাবো। প্রচুর দোকান তো দেখে এলাম, এবার চলুন থার্ড ফ্লোরটা এক্সপ্লোর করা যাক। থার্ড ফ্লোরে প্রথমেই চোখে পড়লো একটি এসার মল, অর্থাৎ এসারের ব্র্যান্ডের বিভিন্ন জিনিসপত্র, ল্যাপটপ এবং অন্যান্য জিনিসপত্র এখানে পেয়ে যাবেন।
তার পাশে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান, তার পাশে আরেকটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান। এই দোকানগুলি কিন্তু মোবাইল খুব ভালো রিপেয়ার করতে পারে, পুরনো নতুন সব রকম মোবাইলই এখানে রিপেয়ার হয়ে যাবে এবং খুব ভালো রিপেয়ার হয়। গলি শেষে একটা নিকনের শোরুম দেখা যাচ্ছে, যেখানে নিকন ব্র্যান্ডের DSLR এবং অন্যান্য ক্যামেরার অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। HP রিটেলার এখানে আছে এবং ঠিক উল্টো দিকে HP সার্ভিস সেন্টার আছে। অনেক ব্র্যান্ডের মোবাইল এবং ল্যাপটপের সার্ভিস সেন্টার কিন্তু ইমলে আছে, যার লিস্ট আপনারা গ্রাউন্ড ফ্লোরের যে দোকানপাটের লিস্টে আছে সেটা সেখানে পেয়ে যাবেন। এদিকে আরও বেশ কয়েকটা ল্যাপটপ রিপেয়ারিংয়ের দোকান আছে। মেন হলে দু একটা ল্যাপটপ রিপেয়ারিংয়ের দোকানের পরে একটা CCD আউটলেট আছে। গোটা ই মলে এটা কিন্তু একমাত্র খাওয়ার দোকান, তাই এখানে এসে যদি আপনারা কিছু খেতে চান বা খিদে পেয়ে যায় তাহলে এইখানে আসা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, অন্য কোনো খাবারের দোকান ই মলের মধ্যে নেই। এরপর একটা মোবাইল কভার আর স্ক্রিনের দোকান আছে এবং এই দিক দিয়ে ঢুকে গেলে পরপর বেশ কয়েকটা ল্যাপটপ এবং মোবাইল পার্টস, ব্যাগ এইসবের দোকানপত্র আছে। এই গলিতে বডি পিয়ার্সিংয়ের দোকানও আছে এবং আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি একটি ট্যাটুর দোকান আছে। থার্ড ফ্লোরের এসকেলেটরটা যেখানে আছে ঠিক তার পাশে ভেলোসিটি IT স্টোরের এই শোরুমটাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল আইটেমসের জিনিসপত্র। তাহলে বন্ধুরা, আশা করছি কলকাতার বিখ্যাত ই মল আমাদের সাথে ঘুরতে আপনাদের ভালো লাগলো। কী কী দোকান এখানে আছে, কী কী দোকান এখানে আপনারা জিনিসপত্র কিনতে পারেন, ঘুরে দেখতে পারেন, এগুলো জেনে আপনাদের আশা করছি ভালো লেগেছে। তাহলে আর দেরি করবেন না, আপনাদের যদি কোনো মোবাইল কেনার থাকে, ল্যাপটপ কেনার থাকে, DSLR ক্যামেরা কেনার থাকে, ইলেকট্রনিক গুডস কেনার থাকে বা সারাই করার থাকে, রিপেয়ারিং করার থাকে, তাহলে আজকেই চলে আসুন কলকাতার ই মলে। এখানে একটি ছাদের তলায় আপনারা সমস্ত রকমের দোকান পেয়ে যাবেন, সমস্ত রকমের রিপেয়ারিংয়ের কাজ আপনাদের হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।